আজকে বলবো রাশিয়ার সবচাইতে দুর্ধর্ষ এক ডাকাতের, ডাকাত থেকে রাশিয়ার সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিবনে যাওয়া এক ব্যক্তির গল্প, নাম প্রিগোজিন। আচ্ছা, প্রিগোজিনের কাজটা কি ছিল? প্রিগোজিনকে বলা হয়, উইকিপিডিয়া বলছে প্রিগোজিন হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট, কিন্তু ডিপ ইনসাইড এটা তো ক্ষমতা পাওয়ার পরে অনেক কিছুই হয়। তো প্রিগোজিন ছিল প্রথমে হট ডগ বিক্রেতা, এটা এটা বলছে দ্য গার্ডিয়ান, কিন্তু অফ ল্যাব আরও এরকম বেশ কিছু ইনভেস্টিগেটিভ সংস্থাগুলো ওরা বলছে, মানে মোটামুটি এটা নির্ভরযোগ্য বলা যায় এই তথ্যটা, যে প্রিগোজিন এক সময় রাস্তায় ছিনতাই করত, ডাকাতি করত, তারপরে ওর ডাকাতির গ্রুপও ছিল। আর মজার ব্যাপার হচ্ছে, কেউ কেউ বলছে ও 8 বছর, আবার কোনো কোনো সোর্স বলছে 13 বছর জেলে ছিল। কথা হচ্ছে 13 বছর জেলে ছিল, কিন্তু সে এখন কি করে হচ্ছে রাশিয়ার ক্ষমতাধরদের একজন হয়ে গেল। আসলে ঘটনাটা হচ্ছে, ও যখন জেলে ছিল, ওর আবার তেলবাজির ক্ষমতাটা, মানে তেলবাজির দক্ষতাটা খুব অসম্ভব ভালো। খুব বড় বড় কর্মকর্তা, সামরিক বেসামরিক, এদের সাথে এর খুব ভালো যোগাযোগ ছিল, মানে সে ওই ডাকাতি করার সময় থেকেই যোগাযোগটা খুব ভালো রকম মেনটেন করতো আর কি। তো একটা সময় গিয়ে বেচারা সেফ হয়ে যায়, ও হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করে। তো রেস্টুরেন্ট ব্যবসায়, ওই রেস্টুরেন্টে যত এলিট আছে রাশিয়ার, ওই এলিটেরাই হচ্ছে খেতে যেত, এবং ওই এলিটদের মধ্যে একজন ছিলেন পুতিন। তার মানে পুতিনেরও শেফ ছিলেন প্রিগোজিন। এই প্রিগোজিনই এখন রাশিয়ার বেসামরিক একটা বাহিনীর নেতৃত্বে আছে, তার মানে ছিচকে চোর, ছিনতাইকারী, ডাকাত থেকে সরাসরি এখন রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতাধরদের একজন, যে কিনা এখনও রাশিয়ার বড় বড় সিদ্ধান্তকে প্রভাবিত করছে।